আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ভিওস আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমি আজকে বাতাসি মাছের দুই রকম চর্চরি করে দেখাবো একটা হচ্ছে মশলা কষিয়ে রান্না করব আর একটা হাতে মেখে রান্না করব। তো দুইটাই খুবই মজাদার তো আমি চুলায় একটি প্যানে একটু সরষের তেল দিয়ে দিলাম আমি আজকে দুইটাই সরষের তেলে রান্না করব তো সরষের তেল একটু ভালো করে গরম করে নিতে হবে তা না হলে সরষের তেলে একটি কাঁচা গন্ধ থেকে যায় তো আমি তেলগুলোকে ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই সর্ষের তেলের ফেনা বের হয়ে গেছে এটা এটা তো স্বাভাবিক সর্ষের তেলে এরকমই ফেনা বের হয় আর আমি এখানে বাতাসে মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাতাসে মাছের মধ্যে তিনটা কাটা থাকে একটা থাকে পিঠের মধ্যে আর দুটো পেটের দিকে থাকে তো এগুলো ভালো করে কাটার সময় ভালো করে দেখে শুনে কাটতে হয় তা না হলে কাটা থেকে গেলে আবার ধোয়ার সময় কিন্তু হাতে লাগে তো এখানে আমি দিলাম লবণ আর এক চা চামচ রসুন বাটা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এই রসুন বাটা লবণ দিয়ে একটু নাড়াছাড়া করে নিলাম তারপর দিলাম একটু পানি অল্প করে একটু পানি দিলাম তা না হলে এই পেঁয়াজগুলো আর রসুনগুলো পড়ে যাবে আর এখন দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া আর দিলাম আধা চা চামচেরও কম মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর এখন দেব আধা চা চামচ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো গুঁড়ো মশলা সব দেওয়া শেষ হয়ে গেল এবার আবারও নেড়ে দিচ্ছি তো তো মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম একটি বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকে আমি একদম ছোট ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি তো এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো মশলা এই টমেটোগুলো একটু সামান্য একটু সিদ্ধ হয়ে এলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব তো আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোকেও ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি তারপর আবারও দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখব চুলার আঁচটা কিন্তু এখন কমিয়ে রেখেছি তা না হলে কিন্তু পড়ে যাবে তো এখন আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তো আবার দু মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি এই যে মাছের থেকেও পানি বের হয়ে গেছে সামান্য একটু পানি বের হয়ে গেছে এখন আমি আবার একটু পানি অ্যাড করব এখন ভালো করে নেড়ে দিচ্ছি এগুলো হালকা একটু লেগে গেছে কড়াইয়ের মধ্যে তো সামান্য পরিমাণ একটু পানি দিলাম তো আবার কড়াইটা দুই হাতে ধরে একটু ভালো করে নেড়ে দিলাম তারপর এখন চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি পানিগুলো শুকানোর জন্য তো এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ একটু সামান্য কেটে দিয়ে দিচ্ছি আর দেব ধনিয়া পাতা এগুলো এটা হচ্ছে আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি তো এই ধনিয়া পাতাগুলো স্মেলটা ভালো লাগে আর এই সিজনে এইটাই এই ধনেপাতাটাই পাতাটাই ভালো লাগে আর শীতের সময় যে ধনেপাতা পাতা পাওয়া যায় সেগুলোর কিন্তু স্মেলটা এখন আর ভালো আসে না শীতের সময় যেরকম ঘান হয় এখন এরকম গরমের সময় ওই ধনিয়া পাতাগুলোর ঘান ভালো লাগে না তো আমি সামান্য পরিমাণ একটু লবণ দিলাম লবণ একটু কম মনে হলো তাই একটু লবণ দিয়ে দিলাম আর রান্নাটা শেষ আমি একটু পানিগুলো আরেকটু শুকালে নামিয়ে ফেলব তো পানিগুলো শুকিয়ে গেছে একদম আপনারা যদি আরেকটু একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু আরও আগে নামাতে পারেন আর চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তো আমি শুকিয়ে ফেলেছি একদম তো এই রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি যে আরেকটা রান্না করব এটা হাতে মেখে রান্না করব। তো এখন কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তো এই মাছগুলোকেও একই রকম করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দিলাম লবণ আর তারপর দিয়ে দিচ্ছি ছামানোর পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ আমি মরিচের গুঁড়া কমিয়ে দিয়েছি এখন এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে তাই মরিচের গুঁড়াটা কমিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর দিলাম জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো এবার মেখে নিচ্ছি আর দিতে হবে এখানে রসুন বাটা আদা বাটা দেব তো এখন দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা তো নিয়ে এগুলো দিয়ে আবারও মেখে নিলাম ভালো করে আর হাত ধুয়ে সামান্য একটু পানি দিলাম অনেকে বলে হাত ধুয়ে পানি দিলে নাকি এই তরকারি মজা হয় তো আমি এখন দিলাম সরষের তেল তো সরষের তেল দিয়ে এবার একটি চামচ দিয়ে আবার নেড়ে দিচ্ছি এখন চুলাটা জ্বালিয়ে দিলাম এখন আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি আর এর মধ্যে যখন পানি দিব তখন চুলার আঁচটা বাড়িয়ে দেব তো এখন ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম এটাকে দু মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখলে পানি বের হয়ে যাবে এর থেকে তো এই তো পানি বের হয়ে গেলেও আপনারা দেখতে পাচ্ছেন আমি দু মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার উলটিয়ে পাল্টে আবারও নেড়ে দিচ্ছি তো নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি চুলা রস কিন্তু এখন কমানো আছে তো আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি অল্প করে সামান্য একটু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আবার ঢাকনাটা উঠে আবার নেড়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে এখন লবণটা দেখলাম লবণ ঠিক আছে কি না লবণ ঠিক আছে একদম তো আমি ধনে পাতা দিয়ে দিলাম পরে তো এই যে আমার দুইটা রান্নায় শেষ হয়ে গেল তো আমার রান্নাগুলো কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ